বেঙ্গল প্রাইমারি টেট নতুন সিলেবাস অনুসারে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পর্ব ছাব্বিশে আজকে টপিক ফ্রয়েড থিওরি অফ পার্সোনালিটি ইতিপূর্বেই আমরা সিলেবাস ধরে ধরে পঁচিশটি ভিডিও আপডেট করেছি টপিকের ভিডিও আপডেট করেছি সেইগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেই লিঙ্ক দেখে তোমরা খুব সহজেই তোমরা সেইগুলো দেখতে পারবে তো আজকে আমরা আলোচনা করব থিওরি অফ পার্সোনালিটি ফ্রয়েড তো এই যে ফ্রয়েডের নাম আমরা বললাম ফ্রয়েড হচ্ছে এর পুরো নাম হচ্ছে সিগমুন ফ্রয়েড তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার চিকিৎসক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার চিকিৎসক অর্থাৎ ইউরোপ মহাদেশে দেখো তার যে এই তত্ত্ব তার এই তত্ত্বের অনেকগুলো নাম আছে সেইগুলো আমরা এক এক করে বলছি প্রথম দেখো যৌন মানসিক তত্ত্ব সাইকো সেক্সুয়াল থিওরি তারপর দেখো যৌন মানসিক বিকাশের তত্ত্ব সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি তারপর মনোবিশ্লেষণ তত্ত্ব সাইকো অ্যানালাইসিস থিওরি এবং ব্যক্তিত্বের তত্ত্ব থিওরি অফ পার্সোনালিটি এতগুলো নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এগুলো সব নোট ডাউন করে রাখবে খাতায় অবশ্যই তোমার দেখবে খুব সুবিধা হবে সহজ হবে এরপর আমরা তার তত্ত্বটাকে এবার ব্যাখ্যা করব আমরা পুরো তার তত্ত্ব অর্থাৎ ফ্রয়েডের পুরো তত্ত্বটাকে আলোচনার সুবিধার্থে আমরা তিনটে ভাগে ভাগ করেছি দেখো স্ট্রাকচার অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিসত্ত্বার সংগঠন চেতনার মাত্রা লেভেল অফ কনসিয়াসনেস এবং বিকাশের স্তরসমূহ স্টেজ অফ ডেভেলপমেন্ট এত সুন্দর করে তোমরা দেখবে আলোচনা কোথাও পাবে না এবং আমরা প্রত্যেকটা বিষয় তথ্যপূর্ণভাবে আলোচনা করেছি তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখবে খুবই কাজে লাগবে খুবই সহজ হবে মনে রাখতে আমরা প্রত্যেকটা বিষয়ে খুব উদাহরণ সহকারে আলোচনা করব আজ তো দেখো প্রথমে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিসত্ত্বার সংগঠন ফ্রয়েড তার ব্যক্তিত্ব সত্ত্বা অর্থাৎ পার্সোনালিটিকে তিনটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে ঈদ ইগো এবং সুপারিগো ঈদ অহম এবং বাংলায় হচ্ছে অধিসত্তা সুপারিগো একটা উদাহরণ দিই তাহলে তোমরা মনে থাকবে যখনই ঈদ মনে করবে ঈদ হচ্ছে পশুর মতো ব্যবহার এই শব্দটা তুমি অবশ্যই মনে রাখবে যে ঈদ মানেই হচ্ছে পশুর মতো ব্যবহার ইগো মানে হচ্ছে মানুষের মতো ব্যবহার এবং সুপার ইগো মানে সন্ন্যাসীদের মতো ব্যবহার ঈদ এই যে বলছি পশুদের মতো ব্যবহার বলতে শুধুমাত্র ঈদ হচ্ছে শুধুমাত্র নিজের জন্য নিজের জন্য ভাবে সবসময় নিজের জন্য স্বার্থপরতা একটা দেখা যায় ঈদের মধ্যে এর মধ্যেই কামনা বাসনা সমস্ত কিছু কিন্তু জাগে এবং সমস্ত কিছুই নিজের জন্য ভাবে অন্যর জন্য নয় শুধুমাত্র নিজের আমি যখন বলছি ইগো অর্থাৎ মানুষের মতো ব্যবহার প্রথমে ইগো সবসময় ব্যবহার হচ্ছে প্রথমে নিজের ভাবে এবং পরে নিজেরটা মিটে গেলে তখন অন্যের তারপর দেখো সুপার ইগো সবসময় অন্যের ভাবে নিজের জন্য ভাবে না অন্যের জন্য সবসময় ভাবে অর্থাৎ ঈদ যখন বলবো শুধুমাত্র সুখভোগের নীতি সুখভোগ অর্থাৎ নিজের সুখ ভোগের জন্য ভাবে যখন ইগো বলবো তখন বাস্তবতার নীতি অর্থাৎ বাস্তবে আমি কীভাবে ভারসাম্য রাখবো সেইভাবে অর্থাৎ নিজেরটা করব তারপর পরেরটা তারপর দেখো সুপার ইগো শুধুমাত্র অন্যের জন্য ভাববে অর্থাৎ এখানে শুধুমাত্র মোরাল নৈতিক নৈতিকতার নীতির ওপর এখানে এখানে এই সুপার ইগোটা কিন্তু প্রতিষ্ঠিত অর্থাৎ নৈতিকতা তাহলে আমরা কি বললাম ঈদ হচ্ছে পশুর মতো ব্যবহার আমাদের মধ্যে দেখা যায় ইগো ইগো মানে হচ্ছে মানুষের মতো ব্যবহার অর্থাৎ প্রথমে নিজের তারপর অন্যের সুপার ইগো মানে একদম সন্ন্যাসীদের মতো ব্যবহার অর্থাৎ সবসময় অন্যের কথা নিজের কথা আমরা একবারও ভাবি না এই লেভেলে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি দেখো প্রথমে আমরা ঈদ নিয়ে আলোচনা করব। ঈদ দেখো ঈদ হচ্ছে আমাদের যে মনের মনের যে তিনটে ভাগ আছে সেই মনের অবচেতন স্তরে থাকে অর্থাৎ আনকনসিয়াস মাইন্ডে ঈদ থাকে এর কাজ কি হলো ইচ্ছা কামনা বাসনা সুখভোগ আক্রমণাত্মক জেদ প্রভৃতি চাহিদাগুলোকে পূরণ করা এবং আমরা আলোচনা করলাম দেখো এই ঈদ হচ্ছে সবসময় সুখভোগের অর্থাৎ প্লেজার প্রিন্সিপ্যাল দ্বারা পরিচালিত প্লেজার অর্থাৎ নিজের সুখভোগ নিজের মিটলেই হয়ে গেল তারপর দেখো ঈদ জন্মসূত্র থেকে আমাদের দেখা যায় তারপর শুধুমাত্র নিজের চিন্তা করে এখানে মানুষের পশুর মতো ব্যবহার দেখা যায় অর্থাৎ অন্য অন্যের কি হচ্ছে অন্য ধ্বংস হয়েছে ওটা আমরা দেখব না শুধুমাত্র নিজের জন্য নিজের ইচ্ছাপূরণ নিজের কামনা নিজের চাহিদা এই বিষয়টার উপরেই এখানে জোর দেওয়া হয় ঈদের উপর ঈদের এরপর আমরা অহম দেখো অহম কিন্তু একটা ঈদ এবং অধিসত্তার মধ্যে একটা ভারসাম্য রাখে আমরা বলেছি যে অহম যখন বলবো একটা বাস্তব নীতি অর্থাৎ আমাদেরকে ভারসাম্যের ওপর একটা নিয়ে যেতে সাহায্য করে অর্থাৎ ঈদ আমরা বলছি যখন ঈদ শুধুমাত্র পশুর মতো ব্যবহার নিজের স্বার্থপরতা কিন্তু অধিসত্তা হচ্ছে নৈতিকতা শুধুমাত্র অন্যের কিন্তু এই দুটোকে ব্যালেন্স করে ঠিক আছে থাকাই হচ্ছে অহমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো অহম যখন বলছে অহম যখন ঈদ এবং অধিসত্তার সংঘাতের সমাধান করতে ব্যর্থ হয় অর্থাৎ যখন সে ঈদ এবং অধিসত্ত্বাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না তখনই কিন্তু একটা ব্যক্তির মধ্যে বিপর্যয় তার নৈতিকতার ধ্বংস হয়ে যায় সে খারাপ দিকে চলে যায় তারপর দেখো দেখো ইগো বলতে আমরা বাস্তবতা নিতে অর্থাৎ রিয়ালিটি প্রিন্সিপ্যাল এই শব্দটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এরপর ইগো সবসময় ঈদের চাহিদাগুলোকে সামাজিক পন্থায় পরিণত করার চেষ্টা করে অর্থাৎ আমাদের যে বিভিন্ন চাহিদা থাকে টাকা পয়সার বলো যৌনের বলো বা খাদ্যের বলো মানসম্মানের বলো এগুলো কিন্তু একটা সামাজিক পন্থা ইগো একটা সেইগুলোকে পূরণ ব্যক্তির চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করে কিন্তু ঈদ সবসময় পশুর মতো আচরণ করার চেষ্টা করে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে ইগো দেখো ব্যক্তির মধ্যে অহমের বিকাশ হয় তিন বছর বয়স থেকে এখানে প্রথমে নিজের এবং পরে অন্যের জন্য অর্থাৎ প্রথমে নিজের নিজের চাহিদা মিটে গেলে সে অন্যের চাহিদার জন্য খেয়াল রাখে এখানে দেখো পুলিশম্যান বা রেফারি হিসাবে কিন্তু এটা কাজ করে এখানে এরপর অধিসত্তা অধিসত্তা বলতে আমরা বলছি যে নৈতিকতা অর্থাৎ সময় অন্যের জন্য সন্ন্যাসীদের মতো চিন্তা ভাবনা আমরা বললাম নিজের জন্য নিজের কি হবে সেটা কিন্তু একবারও ভাবে না অধিসত্ত্বা অর্থাৎ অন্যের জন্য মোরাল প্রিন্সিপালের দ্বারা পরিচালিত এবং ব্যক্তির মধ্যে অধিসত্তা পাঁচ বছর থেকে শুরু হয় এরা ব্যক্তির ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ইচ্ছাকে আমাদের জাগে টাকা পয়সা দেখলে আমাদের আমাদের সেই তার উপর লোভ হবে কিন্তু সেই লোভটাকে নিয়ন্ত্রণ করে অধিসত্তা ঠিক আছে তো এই জিনিসটা আমাদের কিন্তু অধিসত্তা অর্থাৎ আমার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু সুপার ইগোর এই ভূমিকা আছে শুধুমাত্র অন্যের জন্য অন্যের জন্য চিন্তা ভাবনা করে অধিসত্তা তাহলে আমরা কি আলোচনা করলাম ঈদ ইগো এবং সুপার ইগো ঈদ সবসময় নিজের জন্য নিজের স্বার্থপরতার উপর এ করে নিজের সু জন্য করে নিজের চাহিদা মিটলে চাহিদা আর খেয়াল রাখে না কিন্তু ইগো যখন আমরাও যখন বলছি ইগো অর্থাৎ অহম নিজের নিজেরটা মিটে গেলে অন্যের কিন্তু দেখে এবং সে ইগো সবসময় ঈদ এবং অধিসত্তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে একটা অর্থাৎ বাস্তবতার নীতি অর্থাৎ সেগুলোকে সামাজিক উপায় আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো সামাজিক পন্থায় কিভাবে মিটবে অর্থাৎ সেগুলো পূরণ হবে সেইগুলো কিন্তু ইগোর কাজ অধিসত্তা শুধুমাত্র ঠিক আছে নিজের কি হচ্ছে সেগুলো দেখা যায় দেখে না শুধুমাত্র অন্যের জন্য ভাবে সেটাই বলছে ইগো সবসময় এই ঈদ এবং সুপার ইগোর একটা ভারসাম্য রেখে চলাচল করে সেটা হচ্ছে ইগো এরপর দেখো আমরা চেতনারা তাহলে আমরা তার যে তত্ত্বর একটা পার্ট আলোচনা করলাম এবার দ্বিতীয় পার্টটা আমরা আলোচনা করব। অর্থাৎ লেভেল অফ কনসিয়াসনেস অর্থাৎ আমাদের যে মন সেই মনকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন আমাদের মনকে তিনটে ভাগে ভাগ করেছেন ফ্রয়েড সেই তিনটে ভাগ কি একটা হচ্ছে চেতন মন একটা হচ্ছে অর্ধচেতন মন একটা হচ্ছে অবচেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড তো এই তিনটে মাইন্ড আমরা একটা উদাহরণ দিয়ে দেখব দেখো তোমাকে যদি বলা হয় যে তোমার প্রাইমারি স্কুলের নাম কি ছিল তোমার কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট অফ মাইন্ডে ছিল না কিন্তু তোমার তুমি তুমি কিন্তু তুমি কিন্তু এই নামটা তোমার মনের মধ্যে ছিল কোথায় ছিল সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ডে ছিল ঠিক আছে তাহলে তোমার নাম আমি যখন তোমাকে প্রশ্ন করছি তোমার প্রাইমারি স্কুলের নাম কি। তোমার বর্তমানে কিন্তু সেই নামটা মনে ছিল না সেই তোমার যে প্রেজেন্স অফ মাইন্ডে এই নামটা ছিল না কিন্তু তোমার সেটা কিন্তু মনের যে অবচেতন মনে কিন্তু এই নামটা ছিল যখনই তোমাকে বলা হলো যে তোমার প্রাইমারি স্কুলের নাম কি তখন কিন্তু ওই নামটা তোমার কনসিয়াস মাইন্ডে চলে এলো আর অর্ধচেতন কোনটা দেখো কোনো একটা নাম আমি যদি বলি তোমার প্রাইমারি স্কুলের ইংরেজি মাস্টারের নাম কি তখন তুমি হয়তো মনে করতে পারছো না তুমি মনে তোমার মনে আসছে না কিন্তু কেউ হয়তো ক্লু দিলে তুমি মনে চলে আসবে এটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ তোমার মনে আছে অর্থাৎ আনকনিয় আনকনসিয়াস মাইন্ডে আছে কিন্তু তুমি বলতে পারছো না কনসিয়াস মাইন্ডে নিয়ে আসতে পারছো না অর্থাৎ কনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ডের যে মাঝামাঝি অংশ সেটাকেই বলছি আমরা সাবকনসিয়াস বা অর্ধচেতন মন তাহলে আমরা এই নিয়ে আরেকটু আলোচনা করি এবার দেখো আমরা চেতন মনকে প্রথমে আলোচনা করব অর্থাৎ কনসিয়াস মাইন্ডকে আমরা আলোচনা করব কনসিয়াস মাইন্ড বলতে আমরা যখন কাজ করি যখন চিন্তা ভাবনা করি তখন যে মনে অবস্থিত হয় তখন সেটাকেই আমরা চেতন মন বা সচেতন মন বলছি অর্থাৎ আমি এখন কোন একটা কাজ করছি তার মানে আমরা কনসিয়াস মাইন্ডে আসছি কোন একটা জিনিস পড়ছি তার মানে সেই পড়া জিনিসটা কনসিয়াস মাইন্ডে হচ্ছে এই মনটা এটা হচ্ছে মনের খুব একটা ক্ষুদ্র অংশ মনের একটা ক্ষুদ্র অংশ এই যে কনসিয়াস মাইন্ড সেটা হচ্ছে মনের একটা ক্ষুদ্র অংশ সেটাই বলছি দেখো বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে চিন্তা ভাবনা করে বা কাজ করে অর্থাৎ আমরা কোনো একটা কাজ করার সময় বা একটা কোনো একটা জিনিস চিন্তা করার সময় কিন্তু এই মাইন্ডে বা এই স্তরে আমরা সচেতন স্তরে আমরা থাকি এরপর দেখো প্রাক সচেতন বা অর্ধচেতন আমরা বললাম আমরা যখন দেখবে কোনো একটা জিনিস মনে আসছে না বা ঘুমের অবস্থায় যখন আমরা থাকি তখন কিন্তু আমরা এই মনের মধ্যে অর্থাৎ অর্ধচেতন মনের মধ্যে থাকি অর্থাৎ চেতন মন এবং অবচেতন মনের যে মধ্যবর্তী স্তর সেটাকেই বলছি আমরা সাবকনসিয়াস মাইন্ড বা প্রাকচেতন বা অর্ধচেতন দেখো ঘুমণের সময় বা আমরা ড্রিঙ্ক করার সময় এই মাইন্ডে আমরা থাকি দেখবে আমরা ড্রিঙ্ক করার সময় কিন্তু আমরা কিন্তু সচেতন মাইন্ডে থাকি না সচেতন মাইন্ডে আমরা থাকলে কিন্তু কখনোই গা দেখবে আমরা ড্রিঙ্ক করে অনেক সময় গালিগালাজ করি কিন্তু ড্রিম না করে আমরা ওই মানুষটা কিন্তু কোনো দিন হয়তো গালাগালি করে না কি তার কারণ হচ্ছে আমরা যখন ড্রিঙ্ক করি তখন আমাদের কনসিয়াস মাইন্ডটা কিন্তু ব্লক হয়ে যায় তখন আমরা এই আনকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাই অর্থাৎ প্রত্যেকের মনে মনের মধ্যেই কিন্তু এইগুলো একটা থাকে অর্থাৎ একটা জেদ থাকে প্রত্যেকে গালি দেওয়ার ইচ্ছে থাকে কিন্তু হয়তো মানুষ চক্ষু লজ্জা মানুষ কি বলবে এই এর জন্য আমরা গালি দিতে পারি না এবং সেটা যখন ড্রিম করি তখন কিন্তু কনসিয়াস মাইন্ডে ব্লক হয়ে যায় অর্থাৎ লোক লোকচক্ষুর আর কোনো ভয় থাকে না তখন আমরা কিন্তু ওই গালি দিতে থাকি এই সব একটা হয় অর্ধচেতন মনে কিন্তু এই বিষয়টা হয়ে থাকে এরপর আমরা অবচেতন মনে অর্থাৎ দেখো অব এই যে আমাদের মনের অধিকাংশ অর্থাৎ তোমরা যদি বলো বৃহত্তর অংশ কিন্তু আনকনসিয়াস মাইন্ড অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড কোনটা আমরা যা কিছুই শিখছি একদম ছোট থেকে যা কিছু শিখেছি সব কিন্তু এই আনকনসিয়াস মাইন্ডে গিয়ে জমা হয় সবগুলো এই আনকনসিয়াস মাইন্ডে গিয়ে জমা হয় অর্থাৎ মনের একটা বৃহৎ অংশ হচ্ছে অবচেতন মন এই স্তরে ঈদ অবস্থান করে অর্থাৎ আমাদের ঈদ জানি যে স্মৃতি কামনা বাসনা ইচ্ছা সব কিন্তু ঈদে থাকে এবং এই অবচেতন মনেই কিন্তু আমাদের কামনা বাসনা ইচ্ছা সমস্ত কিছু থাকে দেখো যেটি আমরা শিখি সেটি আমাদের এই স্তরে চলে যায় এবং একে চিরস্থায়ী স্মৃতি বলে অর্থাৎ আমরা যা কিছু শিখি সেই এই এইখানে চলে যায় একে আবার বলে পাওয়ারফুল মাইন্ড বলা হয় আনকমপ্লিটেড ডিজায়ার বলা হয় এখানে আমাদের থাকে চাহিদা কামনা বাসনা আমরা বললাম অর্থাৎ এগুলো সম্পূর্ণ হয়নি কিন্তু এই মাইন্ডের মধ্যে এই বিষয়গুলো থাকে কোনো মানুষ কে জানার জন্য এই মাইন্ড পড়ার প্রয়োজন হয় অর্থাৎ দেখবে আমরা নার দেখবে এ হয় কোনো একটা চোর বা চোরকে পুলিশ ধরলে হয়তো সে কোনো কিছু হয়তো স্বীকার না করতে চাইলে তখন তাকে তার কনসিয়াস মাইন্ডকে ব্লক করে দেওয়া হয় এবং আনকনসিয়াস মাইন্ডে যে কথাগুলো তার জমা হয়ে থাকে সেইগুলো কিন্তু তাকে তাকে বলতে বা সে অটোমেটিকলি বলে ফেলে কারণ কনসিয়াস মাইন্ড তার ব্লক হয়ে যায় তার জন্য আনকনসিয়াস মাইন্ডে যেগুলো থাকে অর্থাৎ সত্য কথা যেগুলো থাকে সেগুলো সে বলে ফেলে এরপর আমরা তিন যে এই তত্ত্বের যে তৃতীয় আমরা বলেছি তিন নম্বর যে স্ট্রাকচার অর্থাৎ তিন নম্বর যে আমরা তিন ভাবে ভাগ করে যে তোমাদেরকে পড়াচ্ছি এই তত্ত্বটা তার তিন নম্বর আমরা ভাগ এবার আমরা পড়ব তিন নম্বর ভাগ কি আমরা দুই এক নম্বর ভাগ পড়লাম কি আমরা দেখো স্ট্রাকচার অফ পার্সোনালিটি অর্থাৎ একটা ব্যক্তিত্বের যে ভাগ প্রথম ভাগে আমরা পড়লাম দ্বিতীয় ভাগে আমরা কি পড়লাম আমাদের যে মন আমাদের যে মাইন্ড সেই সেটাকে ভাগ করলাম এবং তৃতীয় ভাগে আমরা মানসিক যৌন বিকাশ যৌন বিকাশ অর্থাৎ আমাদের যে বিকাশ সেইটাকে আমরা ভাগ করছি অর্থাৎ মানসিক যৌন বিকাশের স্তর সেটাকে আমরা ভাগ করছি তো এইখানে এই এইটা এইটা আমরা আলোচনা করার আগে একটা জিনিস বলবো যেখানে দেখো লেখা আছে লিবিডো এই লিবিডোই হচ্ছে আমাদের তিনি মনে করতেন অর্থাৎ ফ্রয়েড মনে করতেন যে আমরা যা কিছু করি তার পেছনে এই লিবিডো নামক একটা একটা কাম ভাবনা বা যৌন কামনা বা সেক্সুয়াল এনার্জি কাজ করে তিনি কিন্তু এইভাবেই কিন্তু এই বিষয়টাকে দেখেছেন আমরা যা কিছু করি আমরা মানুষ জীবনে ছোট থেকে বড় যা কিছুই করি তার পেছনে কিন্তু সেক্সুয়াল এনার্জি বা যৌন কামনা ভাবনা এটা থাকে তার ভাষায় সেটা হচ্ছে লিবিডো দেখো সকল প্রকার আসক্তি বা সুখ অন্বেষণের প্রচেষ্টাকে বুঝিয়েছেন তিনি লিভিডো এটা স্বাভাবিক এবং এটা প্রত্যেকের মধ্যে দেখা যায় তিনি বলেছেন ব্যক্তিত্ব সমস্ত আচরণের উৎস হল যৌন কামনা তার একটা তা তারপর আর একটা জিনিস তিনি বলেছেন যে নিজেকে যে ভালোবাসা বা নিজের প্রতি যে ভালোবাসা আত্মপ্রেম সেটাকে দেখো নার্সিসিজম বলেছে নার্সিসিজম তো এটা এরপর আমরা এই যে লিবিডো আমরা বলছি যে আমরা যা কিছু সারা জীবন করি তার পেছনে একটা সেক্সুয়াল এনার্জি বা কাম ভাবনা লুকিয়েছে সেটার নাম দিয়েছে লিবিডো সেই লিভিডোর ওপর নির্ভর করে তিনি পাঁচটি ভাগে ভাগ করেছেন জীবনের আমাদের যে লাইফ স্প্যান বা জীবনধারা সেটাকে পাঁচটি ভাগে ভাগ করেছেন তো সেই ভাগগুলোকে কি প্রথমে দেখো ওরাল স্টেজ অর্থাৎ মৌখিক পর্যায় তারপর দ্বিতীয় হচ্ছে পায়ু তারপর হচ্ছে লৈঙ্গিক তারপর হচ্ছে প্রসপ্তি তারপর হচ্ছে জনন অর্থাৎ এইগুলো এইভাবে ভাগ করেছে এবং এই প্রত্যেকটা ভাগ এবার আমরা একটু ভাগ করব। দেখো আলোচনা করব প্রথমে হচ্ছে মৌখিক অর্থাৎ ওরাল স্টেজ এখানে বয়সটা দেখো জন্ম থেকে এক বছর এখানে এক খুব একটা ছোট্ট উদাহরণ দিব দেখবে আমরা যখন দেখবে ছোট্ট শিশু এক বছর থেকে দেখবে জন্ম থেকে এক বছর এই সময় তিনি বলেছে যে আমাদের যে লিবিডো অর্থাৎ এই সময় আমাদের মুখের সাহায্যে তিনি বলেছেন যে আমরা মুখের সাহায্যে সেগুলোকে আমরা পূরণ করি আত্মতৃপ্তি করি মুখের সাহায্যে এই সময় দেখবে বাচ্চারা তার মায়ের স্তন পান করে অর্থাৎ মুখের সাহায্যে মুখ যে চুষে এর মাধ্যমে সে সেই ডিজায়ারটা ফুলফিল করে তারপর দেখবে এই সময় বাচ্চারা দেখবে আঙুল চুষে আঙুল চুষে এর অর্থ হচ্ছে এই যে তিনি বলেছেন যে লিবিডো সেটা তার এই আঙুলের মাধ্যমে সে পূরণ করে অর্থাৎ চুষার চোষার মাধ্যমে তিনি সেটাই বলেছে দেখো এ স্থান হচ্ছে মুখ এই শিশু এই স্তরে ইন্দ্রিয়ত সন্তুষ্টি অনুভব করে কোনো একটা জিনিস চুষে বা কামড়ে বা চিবিয়ে অর্থাৎ এই স্তরে সে কিন্তু চুষে কামড়ে বা চিবিয়ে সেই ইন্দ্রিয়ত অর্থাৎ লিবিডো তার যে কাম ভাবনা সেইটা কিন্তু পূরণ করে এরপর দেখো পায়ু অর্থাৎ অ্যানাল স্টেজ এখানে বয়সটা কি হবে দেখো এক থেকে তিন বছর বলছে এখানে এই মূল যে জিনিসটা বলছে এ বলছে অর্থাৎ ফ্রয়েড বলেছে যে এখানে যে আমরা যে কাম ভাবনা সেটা কিন্তু ঠিক আছে দেখো পায়ু এখানে বায়ু না পায়ু এবং দেখো মূত্রাশয়ের মাধ্যমে এটা করে থাকি কীভাবে করে থাকি তিনি বলেছেন যে দেখবে এই বয়সের শিশুরা দেখবে হয়তো টয়লেট পেয়েছে টয়লেটটাকে ধরে রাখে বা তার প্রস্রাব পেয়েছে প্রস্রাবটাকে ধরে রেখে ধরে রেখে তার কিন্তু এই সেক্সুয়াল ডিজায়ার অর্থাৎ কাম বাসনা যৌন কামনা এটাকে পূরণ করে তারপর দেখো ফ্রয়েডের মতে আমরা লিখেছি ফ্রয়েডের মতে এই স্তরে লিবিডোর প্রকাশ হয় মূত্রাশয় দেখো মলমূত্র ত্যাগ করাকে নিয়ন্ত্রণ করে এই সময় মলমূত্রকে অর্থাৎ টয়লেটকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিন্তু এই এই কাম ভাবনা সেটাকে পূরণ করে এরপর আমরা তৃতীয় যে ভাগ অর্থাৎ লৈঙ্গিক ফ্যালিক স্টেজ সেটা আমরা দেখাবো এখানে বয়স সীমাটা হচ্ছে তিন থেকে ছয় বছর এখানে স্থানটা হচ্ছে জননন্দ্রিয় এবং এইখানে দুটো যে দুটো যে বৈশিষ্ট্য খুবই বেশি বেশি পরিমাণে দেখা যায় দেখবে ছেলেদের ছেলেরা দেখবে মায়ের প্রতি একটা আসক্তি হয় অর্থাৎ ছেলেরা মায়ের প্রিয় হয় এবং দেখবে মেয়েরা একটা মেয়ের দেখবে বাবা তার নায়ক হয় তার খুব প্রিয় বাবা হয় অর্থাৎ একটা ছেলে তার মাই প্রিয় হয় মা প্রিয় হয় এবং মা এবং মেয়ে তা দেখবে পিতা তার কাছে পিতা হচ্ছে সে আইডল সে আইকন তাকে এর মধ্যে একটা হয় তো এই যে বলছে ছেলের মায়ের প্রতি যা শক্তি সেটাকেই বলছে অডিপাস কমপ্লেক্স অডিপাস কমপ্লেক্স এই নামটা তোমাকে মনে রাখতেই হবে অডিপাস কমপ্লেক্স অর্থাৎ ছেলের মায়ের প্রতি আসক্তি অর্থাৎ তারপর দেখবে ইলেকট্রা কমপ্লেক্স অর্থাৎ মেয়ের বাবার প্রতি আসক্তি দেখবে মেয়েরা সময় অর্থাৎ বাবা দেখবে বাবা মেয়ের প্রতি এ হয় অর্থাৎ প্রিয় হয় অর্থাৎ মেয়েরা সবসময় বাবাকে ভালো চোখে দেখে মা ঠিক আছে বাবার প্রিয় হয় আবার ছেলেরা দেখবে মায়ের প্রিয় হয় তো এই হিসাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে তারপর দেখো প্রসক্তি পর্যায়ে অর্থাৎ তিনি বলেছেন যে এইখানে কাম ভাবনা এটা নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ বয়সটা থাকে ছয় থেকে বয়স পর্যন্ত স্থান হচ্ছে নিষ্ক্রিয় যৌন অনুভূতি এই সময় কি হয় এই সময় ছাত্র মানে এই বয়সের ছেলে মেয়ে ছেলে মেয়েরা বন্ধুত্ব সম্পর্কে জড়িয়ে পড়ে তারা সামাজিক বিকাশ হয় এই সময় তারা পড়াশোনায় মন দেয় এই বিষয়টা তিনি ফ্রয়েড এই হিসাবে দেখেছেন অর্থাৎ এই লেভেলে একটু নিষ্ক্রিয় হয়ে যায় তাদের কাম ভাবনাটা এরপর পাঁচ নম্বর যে ভাগ দেখো এই এই সময় হচ্ছে বয়সন্ধিকাল থেকে একদম প্রাপ্তবয়স্ক হয় এবং স্থান হচ্ছে জনন জননন্দ্রিয়তা হয় এবং এই লেভেলে যে বিপরীত লিঙ্গের প্রতি একটা আসক্তি কামভাবনা বা লিভিড দেখা যায় দেখো বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু এটা দেখা যায় তাহলে আমরা এই যে তত্ত্বকে তিনটে ভাগে ভাগ ভাগ করে তোমাদেরকে ব্যাখ্যা করলাম একটা হচ্ছে প্রথম যে ভাগ দেখো প্রথম যে ভাগ সেটা আমরা কি বললাম যে আমরা আমাদের যে ব্যক্তিত্ব সেটাকে তিনটে ভাগে ভাগ করেছি ই দিগো এবং সুপারিগো এবং দ্বিতীয় যে ভাগে আমরা ভাগ করেছি সেটা হচ্ছে দেখো দ্বিতীয় যে ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে আমাদের যে মাইন্ড অর্থাৎ কনসিয়াস মাইন্ড অর্থাৎ তার যে লেভেল সেটাকে তিনটি ভাগে ভাগ করেছি একটা কনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড এবং চতুর্থ যে ভাগ আমরা বিকাশের যে স্তর সেটাকে পাঁচটা ভাগে ভাগ করেছি সেই পাঁচটা আমরা আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি